জীবন এত অনস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছু এমন সুন্দর মনে হয়। বেশি দিন ভালোবাসতে পারে না বলেই ভালোবাসার জন্য মানুষের এত হাহাকার। তুমি যদি কাউকে হাসাতে পারো, সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে পছন্দও করতে শুরু করবে। হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে সবকিছু বলতে হয় না, অল্প বললেই সে বুঝে নেয়। মানব হৃদয় আয়নার মতো, সে আয়নায় ভালোবাসার আলো পড়লেও তা ফিরে আসবেই। কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়, সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের প্যাচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়। যার কাছে ঘুম আনন্দময়, সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে। খুব বেশি সুন্দর কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভালো মানুষও বেশি দিন বাঁচে না, স্বল্প আয়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে। যখন কেউ কারো প্রতি মমতা বোধ করে, তখনই সে লজিক থেকে সরে আসতে শুরু করে। মায়া, মমতা, ভালোবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার, বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে। প্রিয়জনদের থেকে দূরে থাকাই ভালো, সম্পর্ক স্থির নয়, পরিবর্তনশীল। অতি দ্রুত যে সম্পর্ক গড়ে ওঠে, উষ্ণতা কমে যেতেও তার সময় লাগে না। মুহের কাছে পরাজিত হওয়া ঠিক নয়, কিন্তু খুব কম মানুষই মোহযুদ্ধে অপরাজিত থাকে। সুন্দর স্বপ্ন আফসোসের কারণ, বাস্তবতা যতই মধুর হোক স্বপ্নের মতো হয় না। স্বপ্ন পূরণ হতেই হবে সেটা কিন্তু সঠিক নয়। স্বপ্ন দেখতে হয় আর সেটার জন্য কাজ করতে হয়, এটা হচ্ছে সত্যি। প্রতিজ্ঞা করার আগে একটু হলে বাবা উচিত। মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই শ্রেয়। কিছু কথা শুধু নিজের ভেতরে রাখো, দ্বিতীয় কাউকে জানাবে না, কোনোভাবেই না। দুইজন জানলে বিষয়টা গোপন থাকে, তিনজন জানলে নাও থাকতে পারে, আর চারজন জানা মানেই সবাই এক সময় জেনে যাবে। রহস্য সৌন্দর্যে সৃষ্টি করে, কৌতূহলেরও জন্ম দেয়। বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো, সমালোচনা করার আগে ধৈর্য ধরো, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো। না চাইতেই যা পাওয়া যায় তা সব সময় মূল্যহীন। পায়ের আলতা খুব সুন্দর জিনিস, কিন্তু আলতাকে সবসময় গোড়ালির নিচে পড়ে থাকতে হয়, এর উপরে সে উঠতে পারে না। অতিরিক্ত যে কোনো কিছুই পতন নিয়ে আসে, সবকিছু নির্দিষ্ট সীমায় রাখাই শ্রেয়। চুপ থাকা খুব সহজ একটা কাজ, পারস্পরিক বহু সমস্যা সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায়। কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে সে মুখ বন্ধই রাখতে পারে না। দুর্নামকারীরা সাধারণত আড়াল প্রিয় হয়, সামনে ভালো মানুষ সেজে বসে থাকে। বুদ্ধিহীনরা তর্কবাজ হয়, নিজের বুদ্ধির অভাব তর্ক দিয়ে ডাকতে চায়। পরিস্থিতি মানুষকে তৈরি করে, পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। নিঃস্বার্থ কর্মীরা মৃত্যুর পরও থেকে যায়, কর্মপূর্ণ থেকে যায় মানুষের মনে যুগের পর যুগ। সত্তাকে অবশ্যই সুখী হবে ইনশাআল্লাহ।